এঁকে বেঁকে এঁকে বেঁকে লাইনগুলো যাই দেখি সেই একটা লাইন তৈরি হবে এই এ ভিআর বা ডান হাতের জন্য ডান হাত থেকে হাঁড়টাকে দেখলে তার কি রকম মনে হয়েছে মানে হাঁড়টা দেখলে কি সুস্থ ঠিক আছে বিটিংটা ঠিক হচ্ছে দিক থেকে দেখলে সেইটা আমরা বলছি এ আর এইটা আমরা ভোল্টেজ মাপছি এখান থেকে বসি ইলেকট্রন তার রেজাল্ট পাচ্ছি কিভাবে না একটা সাদা কাগজের মধ্যে গ্রাফ তৈরি করছে তাহলে একটা লিড হলো এভিআর যার জন্য আমরা একটা গ্রাফ পাবো আমাদের ইলেকট্রোকার্ডিও গ্রামে